আমি বরপেটা মহকুমা প্রাথমিক শিক্ষক সন্মিলনের জড়িয়ে বরপেটা বরপেটা শহরের ডাইনু ক্লাবত আমি বিভিন্ন জাতীয় সংগঠনের মত বিনিময় অনুষ্ঠিত করছো। এই সভাত আমার অসমের লগতে বরপেটা মহকুমার কোনো এখন বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ নাই। এই পদ নথকার কারণে আমি 1982 সনের বিভিন্ন মাধ্যমত আমার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বিকায়ুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগত আমি আলোচনা করছো। আজি 40 বার আলোচনা হয়েছে, 40 বার আলোচনার পিছতো আমার কোনো পদ এতিয়ালৈকে হওয়া নাই, বারে বারে আমার প্রতিশ্রুতি দিছিল। সেয়ে আমি এইবার রাজ্যের প্রাথমিক শিক্ষক সিদ্ধান্ত মর্মে যা 31 তারিখ কার্যনির্বাহক শিক্ষক সভায় আমার মাজত যে প্রধান শিক্ষকসক টেবলেটের জড়িয়ে শিক্ষা হেতুর কাম করবল দিছিল, সেই কাম আমি 2 মে 2023 তারিখের আমি কোনো কারণতে নতুন কামর বোঝা নলম বলে আমি সিদ্ধান্ত লৈছিলো। সেয়ে আমি সকল লগতে বরপেটা মহকুমার সকল প্রাথমিক বিদ্যালয় যে টেবলেট প্রদান করেছিল প্রাথমিক বিদ্যালয় টেবলেট, সেই টেবলেট আমি যা 22 মে তারিখে আমি বিভাগত ঘুরাই দিছো। আর আমি এই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকসকলে যেতালেক প্রধান শিক্ষকের পদ সৃষ্টি নকরে তেতালেক আমি এই কাম নকরো বলে আমি সিদ্ধান্ত লৈছিলো। সেয়ে আজি আমি বরপেটার রাইনু ক্লাবত বিভিন্ন জাতীয় দল সংগঠনের আমি মত বিনিময় অনুষ্ঠিত করছো। এই জাতীয় অনুষ্ঠান জাতীয় সংগঠন সকলের আলোচনা হয়ে একত্রিত হয়ে আমি সকল এই সমস্যাটা জাতীয় সমস্যা বলে আমি পরিণত করার স্বার্থত সকলে সহমত প্রদান করেছে। দাবি সনদর জড়িয়ে আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপাল আমি স্মারকপত্র প্রদান করিম বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রাথমিক বিদ্যালয়ত আজিলেক 1975 সনত প্রাথমিক বিদ্যালয়ত বিলাক প্রাধিকরণ করেছিল সরকারে, সেই সময় প্রতিখন বিদ্যালয় দুজন করে সহকারী শিক্ষা শিক্ষক হিসাবত শিক্ষক নিয়োগ করেছিল। সেই সময়েরপরা আমি প্রাথমিক বিদ্যালয়ত প্রধান শিক্ষক নাই। সেয়ে 1982 সনেরপরা আমি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লাগে বলে এতিয়ালৈকে 40 বার আনুষ্ঠানিকভাবে আলোচনা করছো। 40 বারে আমার প্রতিশ্রুতি দিছে, কিন্তু প্রতিশ্রুতি এতিয়ালৈকে সরকারের কোনো এখন সরকারে আমার প্রতিশ্রুতি রক্ষা করা নাই, তেওঁলোকৰ প্রতিশ্রুতি রক্ষা করা নাই। সেয়ে আমি এতিয়া প্রাথমিক বিদ্যালয় সমূহত প্রধান শিক্ষকের পদ সৃষ্টি নকরালে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকসকলক যে নতুন নতুন বোঝা চাপি দি আছে, সেই যেতিয়ালৈকে প্রধান শিক্ষকের পদ সৃষ্টি নকরে তেতিয়ালৈকে আমি নতুন নতুন বোঝার দায়িত্ব আমি পালন নকরো বলে আমার রাজ্যিক প্রাথমিক শিক্ষক সমিতির বরপেটা মহকুমা প্রাথমিক শিক্ষক সন্মিলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর সেইখিনি কথাই আজি মত বিনিময় অনুষ্ঠানত আমি ব্যক্ত করেছি। আর সকল জাতীয় সংগঠনে আমাক সমর্থন করেছে।